নরবলি আর হয় না ঝালদার নরহারা পুজোয়। প্রতি বছরের মতো এ বছরও উল্টো রথের পর শুক্লপক্ষের ত্রয়োদশীর দিন অতি প্রাচীন নরহারা পুজো হয় ঝালদা থানার নরহারা জঙ্গলে। এই পুজো নিয়ে নানান মতামত রয়েছে। এ বিষয়ে রাজপরিবারের শিবাজি সিংহ দেও জানান, অতি প্রাচীন এই পুজো দাদুদের কাছ থেকে শুনেছি সেই সময় নরবলি হতো। আজকের এই পুজোর দিন একটি ব্রাহ্মণ ছেলে চলে আসত, পরে ইংরেজ আমলে ব্রিটিশ সেনাবাহিনীর কানে এই খবর পৌঁছলে তৎকালীন ঝালদার রাজা উদ্ধব চন্দ্র সিংহদেওকে নরবলি বন্ধ করতে বলেন। সেই সময় রাজা উদ্ধব চন্দ্র সিংহদেও নরবলি বন্ধ করে, শুরু হয় ছাগ বলি। ও নরবলি বন্ধ করার ফলে রাজা স্বপ্ন পায় যে এই পুজোর দিন যদি তোর বংশের কেউ আসে তাহলে তার ক্ষতি হবে, তাই আজকের এই পুজোর দিন রাজপরিবারের কেউ যায় না পুজোর স্থলে। যদিও এ বিষয়ে স্থানীয় বিজয় মাহাতো ও ভীম মাহাতো কি বলছে শুনুন। আমাদের এই গ্রামের পূজা আর কি নরহারা পূজা, বুঝলেন, এখানে আজকে মানসিক তান্ত্রিক মানুষজন করে গরু কাড়া যা হারাই যার অসুবিধা সুবিধা থাকে মানসিক করে আজকের দিনটা এইভাবে শোধ করে। এটা আপনার হচ্ছে ওই পেছলি রথ যেটা বলে উল্টি রথ, তারপরে যে ত্রয়োদশীটা সেই ত্রয়োদশী আপনার এই পূজাটা হয় ত্রয়োদশী, বুঝলেন। কিন্তু এটা অনেক দিন ধরে চলে আসছে, আমরা ওটাও বলতে পারবো না সম্পূর্ণ, বুঝলেন। ঠিক আছে, পূজা টুজা করার পরে এই মহিলার মধ্যে কন্ট্রোলের মধ্যে করতে হয়, কোনো মহিলা আসে না, মহিলাদের খাওয়া যাবে চলে না। এটা কী পূজা? এটা এটা কী পূজা? এটা নরহারা বলে, এটা নরবলি। এখন কি নরবলি হয়? এখন আর নরবলি হয় না, আমরা শুনেছি নরবলি আগে হইতো, তারপরে এখন পাঁঠা নরবলি গ্রামের যে ইয়া আছে গ্রামটার হিসাবে চলে গোপালপুর, যেহেতু ওইটা আবার গোপালপুর মাতবংশ ওই তখন থেকেই দেখে আর পূজাটা করে নেয়। আজকে আষাঢ় মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি, বহু প্রাচীনকাল থেকেই আমাদের এই নরহরার জঙ্গলে নরহরা দেবীর আরাধনা হতো এবং আজকে ওনার পুজো করা হতো, সেখানে নরবলি করা হতো, নরবলি দেওয়া হতো। তো যখন ব্রিটিশ শাসন ক্লাসে তখন ব্রিটিশরা এখানে নরবলি বন্ধ করার নির্দেশ দেন, সেই নির্দেশ কার্যকর করার জন্য ঝালদার তৎকালীন রাজা উদ্ধবচন্দ্র সিংহদেও এই নরবলি বন্ধের নির্দেশ দেন। সেই নির্দেশটা দেন উনি গিয়ে নরহরার জঙ্গলে যেখানে নরবলি করা হয় সেখানেই নির্দেশটা দিয়েছিলেন। তো সেই নির্দেশটা দেওয়ার জন্য সেদিন থেকেই ছাগল বলি দিয়ে এই নরহরা দেবীর আরাধনা পুজো করা হয় প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের ত্রয়োদশীতে আজকের দিনে করা হয়। তো এই নরবলি বন্ধ করার জন্য তারপর রাজা উদ্ধবচন্দ্র সিংহদেও স্বপ্ন পান যে ওনাদের বংশ, যেহেতু উদ্ধবচন্দ্র সিংহদেও খবরটা পৌঁছান, নির্দেশটা পৌঁছান ওখানে, সেই জন্য ওই বংশের যে বংশধর ওখানে ওই পুজোর দিন যাবে তিনি সেখান থেকে মানসিক ভারসাম্য হারিয়ে ওখান থেকে ফিরে আসবেন, এবং সেইটা পরীক্ষা করার জন্য পরিবারের একজন গিয়েছিলেন, তিনি মানসিক ভারসাম্য হারিয়েই ফিরেছিলেন। সেই জন্য এই দিন থেকে আমাদের রাজপরিবারের এখানে কেউ যায় না।